হ্যালো গাইস, আজকে যাচ্ছি ফকিরহাট গোদারা গেট পার্ক। সবার দাওয়াত রইল, চলুন দেখে আসি কেমন। হৃদয়ের বাগেরহাট এবং SSB মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে চলেছি নতুন একটি ব্লগ নিয়ে, যাচ্ছি ফকিরহাট গোদারা গেট। বাগেরহাট থেকে রওনা হলাম, এখন আছি বেলিব্রিজ সংলগ্ন, বারাকপুর পার হয়ে বেলিব্রিজ, এখন বেলিব্রিজটা ক্রস করছি। তো আকাশে অনেক মেঘ, আজকে ঈদের ভিডিওটি করা ঈদের পরের দিন, আমরা ঈদের পরের দিন যাচ্ছিলাম ফকিরহাট গোদারা গেট পার্কে। তো সবাইকে দেখাবো, নিজেরাও ঘুরবো এবং সবাইকে দেখানোর উদ্দেশ্যে। তো এখন আমি বেলিব্রিজ পার হয়ে যাচ্ছি কাটাখালের উদ্দেশ্যে। সবাইকে প্রথমেই বলি, গোদারা গেট যেতে হলে আপনাকে কী করতে হবে। প্রথমে আপনাকে বাগেরহাট থেকে কাটাখালি আসতে হবে, অথবা বাগেরহাট থেকে যাত্রাপুর ফকিরহাট যেতে হবে। ফকিরহাট থেকে মাছের আড়ত হলতিতা মাছের আড়তে যেতে হবে। মাছের আড়ত থেকে ডানে একটা রাস্তা নেমে গেছে, ওই রাস্তা দিয়ে গোদারা গেট, এই যে আমি যে চিকন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি একটু স্পিডে টেনে দিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়, যার কারণে আপনাদের দেখার সুবিধার্থে। এই রাস্তাটা এরকম চিকন, বেশি বড় চওড়া রাস্তা না। তো আমি ফকিরহাট হলতিতা বাজার থেকে ডানে ঢুকেছি। এই রাস্তাটা একদম যে গোদারা গেট যে উঠেছে, যদিও ওখান থেকে এই এটাই মূল সড়ক, ভিতর থেকে আবার একটা বাইপাস সড়কও আছে শর্টে আসার জন্য। তো আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে কিভাবে যেতে হবে গোদারা গেট। তো অবশেষে চলে আসলাম গোদারা গেট। আমার বাগেরহাট থেকে বাইকে আসতে আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো সেই কাঙ্ক্ষিত গোদারা গেটে চলে আসলাম। অনেক শুনেছি এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং আসলে বারবার আসতে মন চায়, তো যার কারণে আমি নিজে চলে আসলাম গোদারা গেট। যা দুই সাইডে একটু দেখছিলাম প্রথমেই, বেশ ভালোই মনে হলো। তো আস্তে আস্তে বাইকটা নিয়ে একটু সামনে যাচ্ছি, বাইকটা রেখে তারপরে আমরা ঘুরবো। তো এখানে কোনো বাইক রাখার জন্য কোনো গ্যারেজ চোখে পড়েনি, তো যার কারণেই পাশেই ছিল ঝালমুড়ি বিক্রেতা, তো তার দোকানের পাশে রাখলাম বাইকটা এবং রেখে তাকে বললাম যে ভাই আপনাকে আমি 20টা টাকা দিব, আপনি বাইকটা একটু রেখে দেন, বাইকটা একটু দেখবেন প্লিজ, কারণ চরিত্রের অভাব নেই। যার কারণে তিনিও রাজি হয়ে গেলেন। তো আমি ওনার কাছে রেখে নিরাপদে রেখে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এই ছিল গোদারা গেটের ফার্স্ট লুক। মূল যে গোদারা গেটটি, এটা একটা সুয়েজ গেট, এই সুয়েজ গেটটার নামেই নামকরণ হয়েছে গোদারা গেট। এবং সারি সারি ছোট ছোট গাছ লাগিয়েছেন, দেখতে জাস্ট ওয়াও, ভিডিও থেকে চোখে দেখতে বেশি ভালো লাগবে। তো আপনারা যারা এখানে আসেন নাই, একবার হলে অবশ্যই আসবেন, ভিউটা আপনাদের খুবই ভালো লাগবে। গেটের দুই সাইডে ব্লক করা আছে, সুন্দরভাবে ব্লক করা, আর যে নদীটা গেছে নদীর দুই সাইড দিয়ে রেলিং করা, রেলিং করে ঘেরা। আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, যাদের বাচ্চাদের নিয়ে ছেড়ে দিবেন, কোনো পড়ার কোনো ভয় নেই পানিতে, কারণ হচ্ছে যে চতুর্পাশ থেকে রেলিং করা আছে, যে নদীতে পড়ে যাবে এমন কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, এটা হচ্ছে গোদারা গেট। গোদারা গেটের এটা উদ্বোধনী একটা মাইল ফলক। তো এবার যাচ্ছি গোদারা গেটের পার্কের দিকে, ভিতরের অংশে। এখানে দুই সাইড থেকে এরকম রেলিং করা আছে, রাস্তা করা আছে, এবং এই মাঠের ভিতর গাছ লাগানো এবং এটা নেট দিয়ে ঘেরা যাতে কেউ নষ্ট না করে। এবং অনেক অনেক বসার জন্য বেঞ্চ আছে, যে বেঞ্চিতে আপনারা বসে সময় কাটাতে পারবেন। এই যে এভাবে পুরো জায়গাটা আপনাদের রেলিং করা, যে কোনো বাচ্চা নদীতে পড়ে যাবে এমন কোনো সম্ভাবনাই নেই। তো আপনারা যারা আসেন নাই আসতে পারেন। আসলে ওয়েদারটা অনেকটা খারাপ, আকাশে মেঘ, যার কারণে মানুষ একটু কম হয়েছে। যতটুকু জানি যে এখানে অনেক ভিড় হয়, অনেক জায়গা থেকে দূর থেকে মানুষ আসে এখানে একটু সময় কাটাতে, ঘুরতে। তো যাই হোক, আমি যাতে ভিডিওটা একটু ছোট হয়, যার কারণে একটু স্পিড মোডে করে দিলাম, যাতে আপনারা দেখতেও পারেন, আবার সময়টা একটু কম যায়।
তো সবাই দেখতে থাকুন, আমি পুরো এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। তো যাচ্ছি সামনের দিকে, সবাই সাথে থাকুন। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটি বেঞ্চ করা আছে এবং ছাউনিও আছে, ছাউনি বেঞ্চ এবং ছাউনি ছাড়া বেঞ্চ, সব ধরনের বেঞ্চ আছে। আপনারা এখানে এসে বসতে পারবেন। এখানে কোনো টিকিট নাই, কোনো টিকিট কাটা লাগে না, সম্পূর্ণ উন্মুক্ত, যেমন বাগেরহাট পৌর পার্কের মতোই কিছুটা, মানে উন্মুক্ত, কোনো টিকিট নাই, কোনো বাধ্যকতা কিছু নাই। তো আপনারা এসেই জাস্ট ঘুরতে পারবেন। এবং গোদড়া গেটের যে ব্রিজটা, সেই ব্রিজটার পরেই অনেক চটপটি, ফুচকা, বিভিন্ন খাবারের আইটেমের দোকান আছে, আপনারা চাইলে ওখান থেকে কিনে খেতে পারবেন। এবং এই পার্কটির ভিতরেও একদম এই কর্নার লাস্ট সাইডে কিছু ঝালমুড়ির দোকান, চটপটি, ফুচকার দোকান আছে, যেগুলো আপনারা মাঠের ভিতরেও পেয়ে যাবেন। তো এই মাঠটার তারই সাইড থেকে এভাবেই আসলে রাস্তা করা, বেশ সুন্দরভাবে রাস্তা করা, আপনারা সুন্দরভাবে হাঁটতে পারবেন। আর এখানেও বাইক রাখতে পারবেন উপর থেকে নামিয়ে। এই যে এভাবে সুন্দর সুন্দর বেঞ্চ করা আছে, আপনারা এসে এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এবং এই মাঠটার চারিপাশ থেকে রাস্তা, যেমন আমাদের বাগেরহাটের পৌর পার্কে আছে, এবং এই খালটার ওই পাশে ব্রিজের ওপর থেকে আমি এসেছি, ওই পাশেও ঠিক সেমভাবেই করা আছে খালটার আর কি দুই সাইডেই, তবে ওই সাইডটাতে একটু কম, এই সাইডটাতে একটু বেশি জায়গা। তো সবাই যারা বাগেরহাট থেকে আসবেন, আমি বলব সরি, আপনারা যারা বাগেরহাট থেকে আসবেন, আপনারা বাইক অথবা মাইন্ডরা রিজার্ভ করে নিয়ে আসতে পারেন, তাহলে শর্ট টাইমে আসতে পারবেন। আর ভেঙে আসতে গেলে অবশ্য যদিও অনেকটা ভোগান্তি হবে, কারণ হচ্ছে আপনাদের বাগেরহাট থেকে ফকিরহাট আসতে হবে, ফকিরহাট থেকে হলদিতে আসতে হবে, মাথেরাড়ো, ওখান থেকে গোদাড়া গেট আসতে হবে। তো ভেঙে আসতে গেলে একটু টাইমও বেশি যাবে, যার কারণে আপনাদের বলবো যে বাইক অথবা মাইন্ডরা রিজার্ভ করে নিয়ে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে আসতে পারবেন। এই যে ব্রিজটার রাইট সাইড, এটা ব্রিজটার লেফট সাইড এবং রাইট সাইড, এবং এই রাইট সাইডে কিছু জায়গা, মানে লেফট সাইড থেকে অনেকটা কম জায়গা ওখানে আছে যেটা পার্কের মতো। তো এই ছিল আজকের ভিউটা। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং হৃদয়ের বাগেরহাট পেজটিকে ফলো দিবেন, SSB মাল্টিমিডিয়া পেজ, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, এখন যারা বাইক রাইডার আছেন, এখন অবশ্যই আমাদের গ্রীষ্মকাল, তো এই গ্রীষ্মকালে রাস্তা অনেকটা পিছল থাকে, যার কারণে সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং সতর্কতার সাথে বাইক রাইড করবেন, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন, কারণ সার্জেন ধরলে এখন একটা হেলমেটের জরিমানা দিতে হয় 10,000 টাকা। তো যদিও আসলে অনেক সময় আমাদের ওই 10,000 টাকার জন্য দেখা যাচ্ছে অনেক ভোগান্তি পোয়াতে হয়, ভোগান্তি তো আছেই, তাই সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং কাগজপত্র সাথে রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।